সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আগামীর কৃষি অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি কৃষিতে সাফল্য ও সম্ভাবনার কথা। এর ধারাবাহিকতায় আজকে এই পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ভাতুয়াডাঙ্গা গ্রামে, যে গ্রামের কৃষকরা বিনা উদ্ভাবিত দেশের প্রথম সরু চাল বিনা পঁচিশের চাষ করে সফলতা অর্জন করেছেন। শুধু এ গ্রাম বা এই উপজেলার কৃষকরাই নয়, দেশের 300 উপজেলার কৃষকরা এই বিনা পঁচিশে সফলতা অর্জন করেছেন। আমরা আজকে এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে এই বিনা পঁচিশ ধানের চাষাবাদ করা হয়, এর আদ্যোপান্ত। ধান থেকে হওয়া চাল দেশের প্রধান খাদ্যশস্য। জলবায়ু পরিবর্তন, আবাদী জমির পরিমাণ কমে যাওয়া, রোগবালাই বৃদ্ধি এমন নানা কারণে দেশে ধান চাষে বাড়ছে প্রতিবন্ধকতা। কিন্তু এত সব প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশে বাড়ছে ধানের উৎপাদন, যা সম্ভব হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চ ফলনশীল নানা জাতের ধানের উদ্ভাবনের ফলে। আর এসব উদ্ভাবিত ধান সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 113 ধানের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে, আর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছে 25টি। সবশেষ বিনা অবমুক্ত করেছে বিনা 25 ধান, যা অন্যান্য জাতের চেয়ে অধিক ফলনশীল ও দেশে উদ্ভাবিত প্রথম সরু ধান। ২০১৩ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহায়তায় জাপানের অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে ব্রিধান 29 বীজে কার্বন আয়ন রশ্মি প্রয়োগ করে এর বৈশিষ্ট্যে স্থায়ী পরিবর্তন সাধনের মাধ্যমে বিনা 25 ধান উদ্ভাবন করা হয়, যা 2022 সালে বাণিজ্যিকভাবে কৃষক পর্যায়ে লবণাক্ত এলাকা ব্যতীত সারা দেশে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। বিনা 25 উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি, আলোক অসংবেদনশীল ও উন্নত গুণাগুণ সম্পন্ন বোরো ধানের জাত। বিনা ধান 25 আসলে আমাদের আবিষ্কার করতে 8-10 বছর মতো সময় লেগেছে। শুরুতে আমাদের সিনিয়ররা বিরিধান 29 বীজকে রেডিয়েশন দিয়ে, জাপান থেকে রেডিয়েশন দিয়ে নিয়ে এসেছেন, আনার পরে এটা মাঠে লাগিয়ে এটার বিভিন্ন লাইন, রেডিয়েশনের ফলে আমরা অনেকগুলো লাইন পেয়ে যাই। তো লাইনের মধ্যে কোনোটা ভালো, কোনোটা খারাপ, খারাপ বলতে কোনোটা উঁচু নিচু, তারপরে আপনার শীষের দৈর্ঘ্য কম, তারপরে এগুলো দেখে আমরা যেটা ভালো হবে এই ভালো ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে কিছু লাইন সিলেকশন দিই। এটা উঁচু ছিল, অনেক নিচু ছিল এবং এটার অর্ধেক আগে পাকতো, পরে পাকতো এবং ফলনও অনেক কম ছিল। পরে সেখান থেকে সেই সমস্ত লাইন থেকে আরও যেটা মানে সুন্দর ভালো একটা পিওর লাইন আর কি, সেই পিওর লাইনটা সিলেকশন করে নিয়ে এসে আরও 2-3 বছর রিসার্চ করি, গবেষণা করি, করার পরে এটাকে জাত হিসাবে অবমুক্ত করার জন্য আমরা এটাকে অ্যাপ্লিকেশন করি, যাতে এটা জাত হিসেবে আসতে পারে। ফলন যদি আমরা দেখি, এটা আসলে অনেক ভেরিয়েশন আছে, তারপরে আমি বলবো এটা 7.5-8 টনের মধ্যে ফলন থাকবে হেক্টর প্রতি। তিনটা মৌসুম আছে, আউশ আমন বোরো। আমাদের কিন্তু আউশ এবং আমনে আমাদের ভালো একটা কিন্তু দখল রয়েছে আমাদের ধানে। যেমন আউশে আমরা বিনা ধান 19 এবং 21, যেটা ন্যারিকা থেকে এনেছি আফ্রিকান ধানের থেকে, এটি কিন্তু খরা সহিষ্ণু আগাম 100 দিনের ধান। বিনার একটা স্পেশালিটি হলো, এটা সবাই জানে এবং আমরাও সেটা প্রমাণ করেছি, স্ট্রেস টলারেন্ট ভ্যারিটি, প্রতিকূল সহিষ্ণু ধান উৎপাদন এবং আগাম জাতে বিনা কিন্তু অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশের মধ্যে, সমস্ত গবেষণা প্রতিষ্ঠান বলেন, সমস্ত সেক্টরের ভিতরে এবং আগামের জাতের মধ্যেও বলেন, আমাদের জাত 100 দিনের জাত। বিনা ধান 16, বিনা ধান 17 110 দিনের জাত, বিনা ধান 7 আমাদের যেটা মঙ্গা মিটিগেশনের সহায়তা করেছে, বিনা ধান 11 আপনার বন্যা সহিষ্ণু সাবমার্জেস টলারেন্ট জাত। আমরা এই দুইটি জায়গায় খুবই ভালো ছিলাম এতদিন, কিন্তু বৃধান 28 এবং 29 কারণে ওটা দাপিয়ে বেড়াচ্ছিল এতদিন পুরোতে।
সেই জায়গায় আমাদের একটা কম্পিটিটিভ। আমি যেহেতু একদম রাইস ব্রিডার, আমি কিন্তু সেই প্রতিযোগিতামূলক কথায় এবং বিজ্ঞান ভিত্তিক কিন্তু তথ্য দিচ্ছি। 28-29 কাভারেজ কিন্তু অনেক, 60%, 65% বা 70% হতে পারে। এবং এটি দেখেন এখন সম্প্রতিকালে এটির অনেক সমস্যা দেখা দিয়েছে। আমরা করে করলাম কি, বিধান 29 চুজ করলাম, ওকে মা হিসাবে নিয়ে ওর ভিতরে আমরা রেডিয়েশন প্রয়োগ করেছি। প্রয়োগ করেই কিন্তু আমাদের এই পরিবর্তন হয়েছে, জেনেটিক পরিবর্তন। অনেক চড়াই উত্তরায় পার হয়ে, অনেক বাছাই প্রক্রিয়া করে, পিউরিটি করে শেষ পর্যন্ত আমরা এই বিনাধান পৌঁছেছি, এই গত বছর অবমুক্ত করেছি। যেটা আমাদের উদ্দেশ্য ছিল, বোরো মৌসুমে হাইল্ডিং, উচ্চ ফলনশীল, আগাম এবং প্রিমিয়াম কোয়ালিটি, তিনটা ক্যারেক্টার এবং রোগ বালাই শস্য সেই জায়গায় সবগুলি ক্যারেক্টারের মধ্যে বিদ্যমান। সরু চালের দিক দিয়ে বলেন, এটি বাংলাদেশে এই প্রথম আবিষ্কার, এটি প্রথম আমাদের উদ্ভাবন বিনার, এবং ফলনও বেশি। প্রিমিয়াম কোয়ালিটি যদি হয়, সরু হয়, ন্যাচারালি আপনার সায়েন্সটা হলেও তার ফলন কম হবে, কারণ তার দানা চিকন, তার ওজন কম, যার ওয়েট কম তার তো অবশ্যই ফলন কম, এটি থামরুল। কিন্তু দেখেন একটি শীষে তার 300টির উপরে গ্রেন, ইফেক্টিভ টিলার, কার্যকরী সে আপনার যেটা খুশি সেটি প্রায় 12-13 বা 14-15টা হয়েছে, এবং দানা হলো 300-র উপরে পার পেনিকেল। এবং যদি ইফেক্টিভ টিলারই হয় আর যদি দানার সংখ্যা এত হয়, তখন আমাদের একটা থামরুল আছে, তার ফলন অবশ্যই এটি 8 টনের উপরে। এটা আমরা অঙ্ক কষেই বলতে পারি, মাঠে না গিয়েই সেই জায়গায় বিনা একটা ভালো অবস্থানে আসছে, এবং থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি। এবং ইতিমধ্যেই দেখেন আপনার আমরা 396 উপজেলায় দিয়েছিলাম, কোনো জায়গা থেকে আল্লাহর মতে কোনো আমাদের বিরূপ মন্তব্য কোথাও আসেনি, সব জায়গায় পজিটিভ। এবং সুতরাং আমরা এটা দ্রুত সম্প্রসারণ করতে চাই, বিএডিসি, ডিএই এবং বিনা মিলে আমরা এটাকে দ্রুত কৃষকদের পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে, ব্লক পর্যায়ে, আমরা অন্তত একটা ব্লকে একজন কৃষক নিতে চাই, এটি আমাদের টার্গেট। আমাদের সরু চাল এরকম নাই, 28 যেমন সরু ছিল তার চেয়েও সরু, পাজাম আছে তার চেয়েও সরু। আর মিলাররা যেটা করে বললাম তো, মিলাররা করে সাইজ করে, কেটে মোটা চালকে চিকন করে বাজারে বিক্রি করছে, সেটা এটাকে করতে হবে না। এবং আমাদের বাজার আর যত ধান দেখেন তার চেয়ে বেশি চিকন। দর্শক, আগামীর কৃষি অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। পর আবারও স্বাগত, আপনারা দেখছেন আগামীর কৃষি। বাংলাদেশে এখন পর্যন্ত উদ্ভাবিত জাতের মধ্যে বিনা ধান 25 সর্বাধিক লম্বা ও সরু। ধান এবং চাল অতি লম্বা ও চিকন হওয়ায় চিকন চালের আমদানি নির্ভরতা কমাবে। জমিতে পানি জমে থাকলে এবং বৈরী আবহাওয়ায় প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে গাছ সাময়িক হেলে পড়লেও জমি থেকে পানি সরে গেলে এ যাত্রী 2-3 দিনের মধ্যে পুনরায় পূর্বাবস্থায় ফিরে যেতে সক্ষম। বিনা 25 ধানের জীবনকাল কম হওয়ায় সহজে এক জমিতে বছরে 3-4 ফসল চাষ করা যাবে। 2022-23 বোরো মৌসুমে সারা বাংলাদেশের 22 জেলা এবং 396 উপজেলায় বিনা 25 ধানের চাষাবাদ করা হয়েছে, যার গড় ফলন হেক্টর প্রতি 7.5 টন এবং সর্বোচ্চ ফলন 8.5 টন পর্যন্ত পাওয়া গেছে। আমি আগে ছিলাম 28, তারপরে যে বিনা 7 আর বিভিন্ন ধরনের ধান আবাদ করতাম, তাতে আমাদের একটু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর এই ধান তখন আসলে তখন এইবারে যে ফসলটা এটা আমাদের কাছে ভালো লাগছে, এবং ফলন দিক দিয়ে, তারপরে বিচলির দিক দিয়ে, গরুর খাবারে পোষাচ্ছে, এই জন্য আমাদের এই ধানটা আবাদ করলে আমাদের আরও আমরা লাভবান হব। সরকার তরফ থেকে পেয়েছি কিছু, তবে সবাই পাই নাই, এরা আমরা আমি সচিব মহোদয়ের কাছে বলেছি, একটু আবদার রাখছি যে আমরা সবাই যাতে পাই, এবং এই আনুষাঙ্গিক যে খরচাদি সেটা যাতে আমরা রেখে থাকি, আমরা গরিব কৃষক, আমরা একটু লাভবান হব। ফলন অন্য অন্য 28 ধানের যে ফলন তার থেকে বিঘে প্রতি মানে 5-10 মণ ধান বেশি হবে। আমরা আগে 28 অন্য অন্য ধান আসতেছি, তার চেয়ে এবার বিনা তোমার 25 নাগাই আমরা বিরাট উন্নতি হয়েছে, এবং তার চেয়ে ফলন বেশি হয়েছে। আমরা এই ফসল ধরেন যদি আমরা 20% নামিতি, তো আগের বীজ দিলি আমরা ধরেন পুষ মাসের অধিক নাগাই, তাহলে এই ধানটা আমাদের অনেক আর একটু ভালো হতো। এই বিনা ফসলটা বেছে নিছি আমরা, এই নাগাই যা দেখলাম তাতে এই বিনা ফসলটা আমাদের ফলন অন্য অন্য ধান আসছে, আমরা এই ধানটা ফলন পাইছি। আমরা চাষি মানুষ, আমরা যে ধানের ফলন বেশি পাবো সেই ফসলটা আমরা আসবো
বানাবো, এই জন্যই আমরা আশা করছি আমরা এই ধানটা আমরা গত বছর সামনে বড় আল্লাহ দিয়ে বাসায় নাকি আমরা করবো। অন্য অন্য ধান আছে সীমিত খরচ, 26-27 মন 28 মন হইতো অন্য অন্য ধান, আর এই মনে হয় 35-35 মন ধান হয়। বর্তমানে বিনা 25 ধানের বীজ সারা দেশে কৃষকদের কাছে সম্প্রসারণের জন্য নানা উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তাদের আশা, জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় যেসব অঞ্চলে সেচ সংকট রয়েছে সেসব অঞ্চলে এই ধানের চাষ অধিক উপযোগী। এটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন, এটা অত্যন্ত সরু আকৃতির একটা চাল, খুবই সুস্বাদু, ফলন হেক্টর প্রতি অলমোস্ট 8 মেট্রিক টনের মতো। এটা সবচেয়ে বড় সুবিধা হলো যে কৃষকের দিক থেকে যে সুবিধাটা হবে, এটা যেহেতু ইনব্রিড প্রজাতির, কৃষক নিজেই তার বীজটা উৎপাদন করতে পারবে, কারো কাছে মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, এখন নিজের বীজ নিজেই উৎপাদন করব। এটা যে কোনো একটা নতুন উদ্ভাবিত জাতের সম্প্রসারণের সবচেয়ে বড় কৌশল হচ্ছে, সুবিধাজনক কৌশল হচ্ছে কৃষক যদি নিজের বীজটা নিজেই উৎপাদন করতে পারে, মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না কখন আমদানি করা বীজ আসবে এটার জন্য। আর এটার আরও ভালো দিকটা হলো যে পোকামাকড়ের পরিমাণটা খুবই কম, রোগবালাইটা খুবই কম হয় এবং সেচ কম লাগে। অর্থনীতিতে এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে বলে আমরা কৃষি মন্ত্রণালয়ে মনে করছি, কারণ হলো অলমোস্ট ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা প্রায় 25-27 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করতে হয় বিভিন্ন কারণে। এখন তো আপনারা জানেন যে চালের অনেক বহুবিধ ব্যবহার বেড়েছে, এখন পশুখাদ্য কিন্তু চাল ব্যবহৃত হয়, অন্যান্য কাজেও ব্যবহৃত হয়। আমরা যে 24-25 লাখ টন যে চাল আমদানি করি, এর মধ্যে অলমোস্ট 40-45% সরু চাল। আমরা যদি এই বিনা 25টা যদি আমাদের দেশে আমরা উৎপাদন করতে পারি, আমাদের এই পরিমাণ চাল বিদেশ থেকে সরু চাল আমদানি করা লাগবে, এটা একটা বিশাল ইম্প্যাক্ট কিন্তু দেশের ইকোনমিতে অ্যাড হবে কামিং ডেজে। আর আমরা সম্প্রসারণের যে কৌশলটা নিয়েছি, যেহেতু আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, এবারে যে ধানগুলো চাষ হচ্ছে এগুলো সব কৃষকের বীজ আকারে থাকবে, 5 কেজি দিলে 1 বিঘা চাষ হচ্ছে। আমরা আগামী বছর এই সবগুলো ধান আমাদের মাল্টিপ্লিকেশন করে সারা বাংলাদেশেই, এবছর 396টা উপজেলাতেই হয়েছে 1 বিঘা 1 বিঘা করে, আগামী বছর সেটা প্রায় 15-20 টাইমস আমরা এটা বাড়িয়ে ফেলব। আপনারা জানেন যে আমাদের গত এপ্রিল থেকে আমাদের হিট ওয়েভ চলছে এই দেশের উপর দিয়ে, আমাদের ভূগর্ভস্থ পানির স্তর যদি নিচের দিকে চলে যায় আমরা সার্ভিস ওয়াটারও পাবো না। এই ধানটা আমাদেরকে সাপোর্ট করবে ইন দ্যাট ওয়ে, এই বিনা 25 চাষের ক্ষেত্রে আমাদের সেচের পানি কম লাগে, এটা খুব পানি কম কনজিউম করে এটা। সুতরাং এটা বলতে পারেন যে আমাদের এক ধরনের জলবায়ু সহিষ্ণু এক ধরনের জাত, এটা পানির পরিমাণ কম হলেও এই ধানটা উৎপাদিত হতে পারে, এটাও সেদিক থেকে ভালো একটা রেজাল্ট লাগবে। আমরা যদি গ্লোবাল গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি আমরা মেনটেন করার কথা বলি, যেহেতু এটাতে রোগবালাই কম, পেস্টিসাইডও কম ব্যবহার করা লাগে, এটা আরেক ধরনের পজিটিভ ইম্প্যাক্ট আসবে। এটা ইভেন কিছুদিন পরে আমরা এটা আমদানি তো করবোই না, এটা এমন একটা মানে ফাইন নেচারের চাল, একটা সরু প্রকৃতির চাল, এটা আমরা বিদেশেও কিন্তু এক্সপোর্ট করতে পারবো। এটা যেহেতু আমরা প্রথম বছর এটা করেছি, আগামী বছর আমরা এই বীজগুলো বিএডিসির মাধ্যমে কিনে বিনামূল্যেই আমরা প্রান্তিক কৃষকদের কাছে প্রণোদনা করে দেব। দর্শক, আজকে এই পর্বের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিনা 25 ধানের উদ্ভাবন থেকে শুরু করে ফলন পর্যন্ত এর আদ্যোপান্ত। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।